আজকে আমি করে দেখাবো লাউ চিংড়ি রেসিপি। নমস্কার বন্ধুরা, ডালিয়া ডেইলি ব্লগ থেকে স্বাগত জানাই। তো চলো, আজকে লাউ চিংড়ি আমি কিভাবে বানিয়েছি আমি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটা লাউ নিয়ে নিয়েছি, একদম ফুলকচি, মুখটা কেটে নিয়েছি। আর এখন লাউটাকে আমি কেটে নেব, খুব সরু পিস করে আমি লাউটাকে কেটে নেব। দেখো কতটা কচি লাউটা, আর এটা আমাদের বাপের বাড়ির গাছের লাউ। তো লাউটাকে আমি খুব সুন্দর করে আগে কেটে নেব। লাউটা আমার পুরোপুরি কাটা হয়ে গেছে, আর লাউটাকে আমি ধুয়ে নিয়েছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়েছি, আর চিংড়ি মাছগুলোকে আমি এইভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। তো চিংড়ি মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল করে বা করিয়ে মাছটাকে আমি ভাজবো না। বাঙালি স্বাদের লাউ, অল্প বিস্তর সবাই এই রেসিপিটা জানেন, তবে আমি যেভাবে রান্না করি সেইটাই আমি শেয়ার করছি। মাছ দিয়ে নিরামিষ লাউ চিংড়ি। তো দেখুন, এটা আমার ভাজা হয়ে গেছে, আর আমি বললাম খুব বেশি ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। আর এই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দেব ফোড়নের তেজপাতা। ফোড়নের জন্য আমি তেজপাতা নিয়েছি, 3টে তেজপাতা দেব। এখানে আমি হাফ চামচ কালো সর্ষে আর হাফ চামচ জিরে, গোটা জিরে ফোড়নে দিয়ে দেব। একটা দারচিনি আর এলাচ একটু ফাটিয়ে দিয়ে দেব। আমি এর মধ্যে আর শুকনো লঙ্কা ব্যবহার করিনি। এখন দিয়ে দেব আমি আদা, গোটা জিরে আর গোটা ধনে আমি গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছি, আমি সেই পেস্ট দিয়ে দিলাম। এখানে আমি গুঁড়ো জিরে বা গুঁড়ো ধনের ব্যবহার করিনি, কারণ বাটা মশলায় রান্না করলে ভীষণ ভালো লাগে, আর আমি কিছু কিছু রান্না বাটা মশলায় করার চেষ্টা করি। তো এর মধ্যে কেটে রাখা লাউগুলোকে আমি দিয়ে দেব। তো খুব ভালো করে কষিয়ে নেব। লাউটা দিয়ে দিয়েছি, আর লাউটার মধ্যেই অনেকটা জল বেরিয়েছে, আমি নতুন করে এতে কোনো জল অ্যাড করিনি। তো দেখি বুঝতে পারছেন যে কতটা জল বেরিয়েছে লাউটা থেকে। অল্প পরিমাণ লবণ আমি দিয়ে দিয়েছি, আবার ঢেকে দেব। এইভাবে আমি কিছুক্ষণ রান্না করে নেব। তো আমি আরও একটু লবণ দিলাম, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। খুবই সুন্দর একটা রেসিপি, আর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি, কারণ লাউ চিংড়ি একটু মিষ্টি হালকা খেতে ভালো লাগে। এখানে আমি দিয়ে দেব কিছু নারকেল, ফ্রেশ নারকেল কুড়ি, এতে করে স্বাদটা আরো সুন্দর হয়। ভালো করে মিশিয়ে নেব, আর জলটা একটু শুকিয়ে নেব। তো দেখুন জলটা আমার অনেকটা শুকিয়ে এসছে, এই পর্যায়ে দিয়ে দেব আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এতে কুচো চিংড়ি দিলেও ভালো লাগে, তো আপনারা যেমন চিংড়ি মাছ পাবেন এতে দিয়ে দেবেন। এটা তো ভাত দিয়ে বা রুটি দিয়ে দুর্দান্ত লাগে, যারা খেয়েছেন তারা অবশ্যই বুঝবেন। আর নারকেল দেওয়ার কারণে এর স্বাদটা আরও অন্যরকম লাগে। তো নারকেল দিয়ে যদি না বানিয়ে থাকেন, অবশ্যই একবার নারকেল দিয়ে এইভাবে লাউ চিংড়ি বানিয়ে দেখবেন,
আমি কাঁচা লঙ্কা আদার সঙ্গে দুটো মিক্সিতে পেস্ট করে দিয়েছিলাম। ঝালটা নিজেদের মতন দেবেন, কারণ এই রেসিপিটাতে খুব বেশি ঝাল ভালো লাগে না। আবার অনেকে পেঁয়াজ রসুন দিয়েও বানান, আমি কোনো পেঁয়াজ রসুন ছাড়াই এটা বানিয়েছি। আমি শেষে আর একটু নারকেল কোড়া দিয়ে দেব। তো অলরেডি হয়ে এসছে আমার রেসিপিটা। আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর শেষ পর্যায়ে দিয়ে দেব একটু আমি গাওয়া ঘি। গাওয়া ঘি দিলে এর স্মেল ও টেস্ট দুটোই পাল্টে যাবে। দেখুন কত কম সময়ে হয়ে গেল আমার লাউ চিংড়ি। প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন, আর চ্যানেল যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। আর ওপর থেকে আমি গার্নিশের জন্য একটু নারকেল কুড়ি ছড়িয়ে দিলাম। একদম রেডি পরিবেশনের জন্য। এইভাবে আপনারাও বানিয়ে বাড়িতে নিজে খান, সকলকে খাওয়ান। দেখি বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।